আসসালামু আলাইকুম এনটিভি দর্শকদের স্বাগতম জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান দেখতেই পাচ্ছেন আজকে আমাদের অতিথি শহীদুজ্জামান সেলিম কেমন ইয়ে হয়ে গেল না যে একই ঈদে একজনের তিনটা ছবি না তা কেন এর আগে তো আরও অনেকের আরও বেশি ছবি মুক্তি পেয়েছে তো আমার একদিক দিয়ে সৌভাগ্য যে অনেকগুলো ছবি একসাথে মুক্তি পেল আরেকদিক দিয়ে একটু দুর্ভাগ্য আছে এখানে দুটো ছবি খুব বেশি চাপ আছে এই দুটো ছবি দর্শক অনেক জনপ্রিয়তা অর্জন করেছে তো ছবিটা মানুষ দেখছে ছবি দুটো আরেকটা যে ছবি লাল শাড়ি সেটা এই ব্যস্ততার মধ্যে ঢাকা পড়ে গেছে তো ওই চরিত্রটাও তো আমি অনেক কষ্ট করে তৈরি করেছি তো ওটা যদি মানুষ না দেখে ওটা এক ধরনের আক্ষেপ আমার থেকে যায় সুতরাং এই দিক দিয়ে আবার দুর্ভাগ্যবানই বলা যায় আর এই যে সৌভাগ্যবান দুটো ছবি হিট বলতে গেলে সেটাকে উদযাপন করছেন কিভাবে দর্শকের রিয়াকশন এবং দর্শকের যে ভালোবাসা এর চেয়ে বড় রিয়াকশন তো আর কিছু হতে পারে না তো উদযাপন হচ্ছে দর্শকের ভালোবাসার মধ্য দিয়ে চলছে যেদিন মুক্তি পেয়েছে সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত এখন দেশের বাইরে মুক্তি পাচ্ছে দেশের বাইরে অস্ট্রেলিয়াতে আজকে সুরঙ্গ মুক্তি পেয়েছে এবং তারা অলরেডি আমাকে ওখান থেকে কংগ্রেচুলেট করা শুরু করেছে এবং উদযাপন শুরু হয়ে গেছে দর্শকরা মূলত কি বলে এই যে সাফল্যের পরে যখন আর আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়ে থাকে সেখানে আমাকে ট্যাগ করে আমি দেখি অনেক ক্ষেত্রে আর অনেকে যারা পরিচিত যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারা সরাসরি ফোন করে বলে যে এইটা এটা এইভাবে ভালো লেগেছে সিনেমা হল থেকে দেখতে দেখতে ফোন করে আমি আমার নিজের ডায়লগ শুনছি সিনেমা হলে ওখান থেকে বলছে মানে এক্সাইটমেন্টের চূড়ান্ত একটা জায়গায় আছে আপনি ঠিক বলেছেন আমি এরকম একটা রিভিউ দেখলাম দর্শকদের বিশেষ করে প্রিয়তমা নিয়ে তার রিভিউটা ছিল এরকম যে অন্য ভিলেন দেখতে দেখতে চোখটা একদম বিশেষ যাচ্ছিল কিন্তু শহীদুজ্জামান সেলিমকে দেখে চোখটা একটু বোধহয় প্রশান্তি পেল এটা তো নাম্বার অফ অ্যাক্টরস যত বেশি হবে তত ভ্যারিয়েশন মানুষ পাবে আরও ভালো ভালো ছেলে যারা আছে মেয়েরা যারা আছে ভালো অভিনয় করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তারাও এগিয়ে আসতে পারে এবং এতগুলো ছবি পাঁচটা ছবি মুক্তি পেয়েছে এখানে একদম রিপিটেশন খুব কম দেখেন এতগুলো ছবি হচ্ছে কিন্তু যে পার্শ্ব চরিত্রগুলোতে যে অভিনয় করছে প্রতিটা ছেলে মেয়ে কিন্তু এক্সপিরিয়েন্স তারা আগে হয় অনুদানের ছবিগুলোতে কাজ করে এসেছে নাহলে টেলিভিশনের নাটকগুলোতে বা ওটিটি প্ল্যাটফর্মের নাটকগুলোতে তারা অভিনয় করে এসেছে তো তাতে যেটা লাভ হয়েছে যে দক্ষ অভিনেতা অভিনেত্রীর সম্মিলন ঘটছে চলচ্চিত্রগুলোতে তো অভিনেতা অভিনেত্রী যদি দক্ষ হয় এবং যদি কন্টেন্টটা ভালো হয় তাহলে তো চলচ্চিত্র এইভাবেই ঘুরে দাঁড়াবে এবং দর্শকপ্রিয়তা পাবে দর্শক হলে আসবে আমরা কি এই প্রেক্ষাপটে বলতে পারি যে আপনার এখন বৃহস্পতি তুঙ্গে বৃহস্পতি তুঙ্গে বলা ঠিক হবে কিনা জানি না তবে আমি চোরাবালি যে ছবিটা করেছিলাম তখন আমি এরকম রেসপন্স পেয়েছিলাম অনেক বছর পরে আবার আমি এই রেসপন্সটা পেলাম পরপর দুটো ছবি একসাথে হিট হওয়াতে সেলিম ভাই মঞ্চ থেকে টেলিভিশন ছোট পর্দা থেকে বড় পর্দা এই তিনটার মধ্যে মানে আপনার সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা কোনটা আমি এখনও মঞ্চ নাটক করি আমার এখন ঢাকা থিয়েটারের যে নাটক প্রাচ্য সেটা পুনর্মঞ্চায়ন হচ্ছে সেটা নিয়ে আমি প্রতিদিন ব্যস্ত আজকে আমি ওখান থেকে ফাঁকি দিয়ে এসেছি বলেছি যে আমি আজকে আসতে পারবো না আজকে শো হবে আমাকে দেখতে যেতে হবে তাছাড়া আমি থিয়েটারের লোক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি সবচেয়ে বেশি আপনার একটা অভিজ্ঞতা জানতে চাচ্ছি বিশেষ করে তিনটা ছবিতেই আপনি দুর্দান্ত অভিনয় করেছেন সুরঙ্গ প্রিয়তমা এবং লালশাড়ি ছোট করে তিনটার কেমন অভিজ্ঞতা ছিল সেটের প্রতিটার আলাদা আলাদা অভিজ্ঞতা একদম সত্যি কথা বলতে যেটা যে লাল লাল শাড়ির কথা বলবো না স্পেশালি প্রিয়তমা এবং সুরঙ্গ একটা প্রফেশনাল অ্যাটিচিউডের ছবি কীভাবে তৈরি করতে হয় সেটা সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকা চলা ফেরা খাওয়া একটা মনে হয় যে হ্যাঁ এটা একটা ফেল এটা টোটালটাই রাজকীয় ব্যাপার আর অন্যটার কথা কিছু বললাম আপনার পরিবারের লোকরা এই সাফল্যকে কীভাবে উদযাপন করছে তারা কেউ কিছু সমালোচনা করে টরে না না সমালোচনা করবে না কেন নিশ্চয়ই সমালোচনা করে তারা যেটা ভালো ভালো লাগবে সেটা বলে যেটা খারাপ লাগে সেটা বলে
কিন্তু সকলের সামনে তো আর বলে না, বিভিন্ন সময় বলে থাকে আর কি। বলে একটু বলেন না। না না, ভালো হলে ভালো বলে, খারাপ হলে বলে যে এটা হয়নি। এর মধ্যে তাদের ইয়ে আছে, তাদের রিভিউ আছে। কোনটার মধ্যে? যেটা হয়নি বা ও এরকম, এই তিনটার মধ্যে এরকম নাই। কোনটাই ছিল? না, এর মধ্যে এই ছবিগুলো দেখা হয়নি আগে অনেক ছবি। আমার নিজেরই তো ভালো লাগে না, আমার নিজেই ভালো লাগেনি, এমনও অনেক কিছু আছে। কিন্তু এই ছবিগুলোর মধ্যে আমার পরিবার এই সুরঙ্গ দেখেছে, প্রিয়তমা আর লাল সাথে এখনও দেখা হয়নি। ওটা দেখবো, কারণ এটা তো চলছে বিভিন্ন জায়গায়, এটা দেখার সুযোগ হবে। সেলিমে, আপনি ছোটোবেলা আসলে কী হতে চেয়েছিলেন? ছোটোবেলা কী কী হবো ভাবি নাই, কারণ আমাদের দেশে ছোটোবেলায় কী হবো সেটা ভাববার মতো বা সেইটা সেই লক্ষ্যে পৌঁছানোর মতো জায়গা থেকে আমরা কখনো ভাবি না। এনটিভি দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি আমার খুব পছন্দের একটি চ্যানেল। এনটিভিতে আমি বহু নাটকে অভিনয় করেছি, বহু নাটক আমি এনটিভির জন্য নির্মাণ করেছি, এখন করছি না, কিন্তু এনটিভির জন্য ভালোবাসা আমার সবসময় আছে। এনটিভি ভালো প্রোগ্রাম করে, ভালো নাটক করে, মানে আগে তো করতেই, এখন কি করছে অতটা জানি না। আশা করি এনটিভি তার যে গুণগত মান সেটা বজিয়ে রাখবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরই প্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।